পিয়ালি, যে প্রশ্নটা উঠছে যে পুলিশের রিপোর্ট থাকা সত্ত্বেও কেন ভাদু নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়নি? একদমই, দেখো পরপর দুটো ঘটনা আমরা আনিস খানের মৃত্যুর পরেও দেখেছিলাম, যে আনিস খান তিনিও তার প্রাণনাশের আশঙ্কা করেছিলেন, প্রাণহানির আশঙ্কা করেছিলেন, একাধিকবার চিঠি দিয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত বছর ভাদু শেখের দাদা বাবর শেখ যখন খুন হন, তখন কিন্তু ভাদু শেখ তিনি পুলিশের কাছে চিঠি লিখেছিলেন যে তার প্রাণহানির আশঙ্কা তিনি করছেন, ফলে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। এবং ভাদু শেখ যখন এই চিঠিটা দেন, সেই চিঠির প্রেক্ষিতে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে দেখা যায় যে তার দাদা বাবর শেখ, যিনি খুন হচ্ছেন, আদতে বাবর শেখ টার্গেট ছিল না, টার্গেট ছিলেন এই ভাদু শেখই, অর্থাৎ সেই সময় তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। ভাদু শেখের প্রাণহানির আশঙ্কা রয়েছে, সেই বিষয়টা অনুসন্ধানে উঠে আসার পর গত বছর 14 জুন এসডিপিও অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে চিঠি দেন, কিন্তু তারপর এবং সেই চিঠিতে ফরওয়ার্ড যেটা করা হয়েছিল সেখানে তার জন্য একজন পিএসওকে মোতায়েন করার কথাও কিন্তু সুপারিশ করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে, যে আমরা আনিস খানের ক্ষেত্রেও দেখেছিলাম যে আইসিকে ওসিকে ক্লোজ করা হয়েছিল, এক্ষেত্রেও আমরা দেখেছি যে ওসি এবং এসডিপিওকে ক্লোজ করা হয়েছে, 11 জন সিভিক ভলেন্টিয়ারকে ডিমোবিলাইজ করা হয়েছে, একজন ডিআইওকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এই যে নিচু স্তরে যারা রয়েছেন তারা, তাদের গাফিলতি ছাড়াও যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, যারা ডিসিশন মেকার, তারা কি তাদের যে দায়িত্ব সেগুলোও কি প্রপারভাবে পালন করেছেন? তার কারণ, যদি সেই সময় ভাদু শেখের যে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে ভাদু শেখ চিঠি দিচ্ছেন, পুলিশ যে চিঠি ফরওয়ার্ড করছে, রিপোর্ট দিচ্ছে যে সত্যি তার প্রাণহানির আশঙ্কা রয়েছে, ফলে তাকে একজন পিওসও দেয়া হোক, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে যদি সত্যি সেই সময় তাকে নিরাপত্তা দেয়া হতো, তাহলে কিন্তু ভাদু শেখের এই খুনটা হয়তো আটকানো যেত। এবং ভাদু শেখ যদি খুন না হতেন, তাহলে প্রতিশোধ নিতে যে আটটা আরও খুন হয়েছে সেটা হয়তো আটকানো যেত। ফলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, পুলিশের মধ্যে যে গলো, যে গাফিলতির বিষয়টা সামনে আসছে, সেটা কিন্তু শুধুমাত্র নিচু তলা পর্যন্ত সীমাবদ্ধ নয়। তার কারণ, পুলিশের ভেতর থেকেই রিপোর্ট দেওয়া হচ্ছে যে একজন ব্যক্তি, তাকে বাবর শেখ গত বছর খুন হন, পুলিশ যে অনুসন্ধান চালায়, পুলিশের যে তদন্ত চলে, সেই তদন্তেতে জানা যায় যে পলাশ শেখ, এরকম বেশ কিছু জন লোক রয়েছে, তারা কিন্তু আদতে টার্গেট করেছিলেন ভাদু শেখকে, কিন্তু দুর্ঘটনাবশত সেই ঘটনায় মৃত্যু হয় বাবর শেখের। এবং তারপরে এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।